আসসালামু আলাইকুম। দেশ বিদেশের অসংখ্য দর্শক শ্রোতা, মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন সারা বিশ্বে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহের আপডেট সংবাদের উপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করে থাকে আমি এই চ্যানেলে। শুধু দর্শক, আমাদের আজকের পুরো সংবাদ জুড়ে থাকবে মধ্যপ্রাচ্য তথা সৌদি আরব এবং আরব আমিরাতের কিছু চাঞ্চল্য সৃষ্টিকারী ঘটনা। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দর্শক, সাথেই থাকুন, ফিরে আসছি ছোট্ট একটি ইন্টার পরে। সৌদি আরবে গোপন কারাগারে নারী অধিকার কর্মীদের উপর যৌন নির্যাতনের অভিযোগ। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার এক রিপোর্টে বলেছে, সৌদি আরবে গোপন কারাগারে আটক নারী অধিকার কর্মীদের যৌন নির্যাতন করা হয়েছে। বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে, তদন্তকারীদের সামনে একজন নারীকে অন্য একজন নারীর মুখে চুমু দিতে বাধ্য করা হয়েছে, ভয় দেখানো হয়েছে ওয়াটার বোর্ডিং বা পানিতে ডুবিয়ে স্বীকারোক্তি আদায়ের। এসব নারীর কাছে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য ব্রিটিশ এমপিরা রিয়াদের উপর চাপ সৃষ্টি করেছে। অ্যামনেস্টি শুক্রবার প্রকাশিত এক রিপোর্টে বলেছে, কমপক্ষে 10 জন নারী অধিকার কর্মীকে নির্যাতন করা হয়েছে। এর মধ্যে একজন অধিকার কর্মীকে তদন্তকারীরা বলেছেন তার পরিবারের সদস্যরা মারা গেছেন। আসলে এটা ছিল মিথ্যা কথা। ওই অধিকার কর্মী পরিবার হারানোর বেদনায় এক মাস ধরে বয়ে বেড়াচ্ছেন। গোপন কারাগারে আটক রাখা হয়েছে বন্দীদের, তাদেরকে এতটাই দুর্বল করে রাখা হয়েছে যে তারা দাঁড়াতেই পারেন না। গত বছর ব্যাপক হারে যখন সৌদি আরবে গ্রেপ্তার অভিযান শুরু হয় তখন এসব অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে আছেন সুপরিচিত অধিকার কর্মী লুজাইন আল হাতলোল এবং আজিজা আল ইউসেফ, তারা নারীদের গাড়ি চালানোর অধিকারের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। এছাড়া পুরুষ শাসিত ব্যবস্থার বিরুদ্ধেও তারা কথা বলছিলেন, তবে তাদের কাউকেই আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি বা বিচারে তোলা হয়নি। অনেকের আইনি সহায়তা দেওয়ার জন্য কোনো প্রতিনিধিও নেই। এসব বিষয় তখনই বেরিয়ে এলো যখন ব্রিটেনের আন্তর্দলীয় এমপি ও আন্তর্জাতিক আইনজীবীরা সৌদি আরবকে এক মাসের সময় দিয়েছে তাদের ওইসব নারীদের কাছে যাওয়ার সুযোগ দিতে হবে। এই বিষয়ে এই গ্রুপটি ব্রিটেনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মদ বিন নওয়াব বিন আবদুল আজিজের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। তারা চাইছেন আটক 10 জন নারীর সঙ্গে কথা বলে তাদের অবস্থা জানতে। এই গ্রুপটি বলছে, যদি 29 জানুয়ারির মধ্যে এ বিষয়ে সৌদি আরব কোনো ইতিবাচক সাড়া না দেয় তাহলে ওইসব নারীদের বিরুদ্ধে যেসব দুর্ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মিডিল ইস্ট রিসার্চ বিষয়ক পরিচালক লিন মালুক বলেছেন, এসব নারী অধিকার কর্মী মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন বলে তাদেরকে 9 মাস খেয়াল খুশি মতো আটক রাখা হয়েছে। তাদের সুস্থতা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, সৌদি আরব বারবার বন্দীদের সঙ্গে বাজে ব্যবহার করার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। সৌদি আরবে বন্যায় 12 জনের মৃত্যু। সৌদি আরবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে এই খবর জানানো হয়। মূলত সৌদি আরবের পশ্চিমাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের জর্ডান সংলগ্ন সীমান্তের বিভিন্ন অংশ ভারী বর্ষণে আক্রান্ত হয়েছে। আরব নিউজের খবরে বলা হয়, বন্যায় উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরে প্রাণ হারিয়েছেন 10 জন, এছাড়া মদিনায় 1 জন ও উত্তরাঞ্চলীয় সীমান্ত অঞ্চলগুলোতে 1 জন মারা গেছেন। এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, রোববার থেকে বুধবার পর্যন্ত বন্যা আক্রান্ত এলাকাগুলো থেকে সব মিলিয়ে 271 জন মানুষকে নিরাপদ আশ্রয় ফিরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তাবুক থেকে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো সরিয়ে নিয়েছে আরও 137 জনকে। সৌদি রাজধানী রিয়াদ ও জেদ্দা শহরে হালকা থেকে মাঝারি বর্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। দুর্যোগে ক্ষতির পরিমাণ মূল্যায়ন করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে রবিবারের প্রতিবেদনে বলা হয়, ভারী বর্ষণে সৌদি আরবে সৃষ্ট ব্যাপক বন্যায় ভেসে গেছে মদিনার রাস্তা, শহরের বড় বড় রাস্তা ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর পশ্চিম অঞ্চল। এই সময় জনগণকে গাড়ি চালানো থেকে বিরত থাকা সহ সর্বোচ্চ পূর্ব সতর্কতা অবলম্বনের জন্য বলেছে সিভিল ডিফেন্স। সাথে সাথে শুরু হয়েছে ধূলিঝড়, ফলে বিপাকে পড়েছে দেশটির জনগণ। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় জনগণকে সতর্কতার সাথে চলাফেরার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার থেকে সৌদির উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি ও ধূলিঝড় আঘাত হানে।
জনগণ অধ্যুষিত এলাকাগুলোর আকাশ বালুতে ছেয়ে যাওয়ায় চলাফেরার সমস্যায় পড়েছেন সেখানকার নাগরিকেরা। পাশাপাশি ভারী বর্ষণে দেখা দিয়েছে বন্যা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে দুর্যোগ আবহাওয়ার কারণে তাবুক, আরার ও আল জাউব শহরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বালুঝড়ের কারণে রিয়াদ সহ বেশ কিছু অঞ্চলে নাগরিকদের চলাফেরায় মারাত্মক বিঘ্ন ঘটেছে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মেজর মোহাম্মদ হামাদি বলেছেন, রিয়াদ, মক্কা, উত্তর সীমান্ত, হাইল, তাবুক, কাসিম মদিনা, পূর্বপ্রদেশ, আসির, জওয়ান, আল জাউব অঞ্চলে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। এসব অঞ্চলের বাসিন্দাদের যে কোনো ঝুঁকি এড়িয়ে চলতে বলা হয়েছে এবং উপত্যকা ও বিপজ্জনক অঞ্চলে চলাফেরা না করতে সতর্ক করে দেওয়া হয়েছে। জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের যে কোনো ফ্লাইট বিলম্বে ছেড়ে যেতে বলছে কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একাধিক ফ্লাইট বাতিল হতে পারে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ বলছে তারা তাবুক ও আল জাউব শহর থেকে 65 ও দুবা থেকে 37 জনকে বন্যার কবল থেকে উদ্ধার করেছে। গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা বিভাগ। আবহাওয়া ও পরিবেশ সুরক্ষা বিভাগ কর্তৃপক্ষ আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছিল দেশটির রিয়াদ, উত্তর, পূর্ব, পশ্চিমাঞ্চল সহ দেশটির একাধিক অঞ্চলের উপর দিয়ে বায়ু ও ধূলিঝড় বয়ে যাবে। পাশাপাশি বজ্র ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে কমে যাবে তাপমাত্রা। মক্কায় ঘন্টায় 37 কিলোমিটার ও জেদ্দায় ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছিল মঙ্গলবার আল জাউব, উত্তর সীমান্ত, হাইল, কাসিম ও পূর্বাঞ্চলে কুয়াশা বিরাজ করতে পারে। তবে তাবুকের আবহাওয়ার উন্নতি হয়, তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযান শেষ হলো। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বুধবার ব্যাপক পরিসরে শুরু হওয়া দুর্নীতি বিরোধী অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন। এক বছরেরও বেশি সময় আগে শুরু হয়েছিল এই অভিযান। দুর্নীতি বিরোধী অভিযানে অভিযাতদের কাছ থেকে দর কষাকষির মাধ্যমে 400 মিলিয়ন সৌদি রিয়াল বা 106 বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে। দুর্নীতি বিরোধী অভিযানে যে 381 জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ রাজপুত্র, ব্যবসায়ী, মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। 2017 সালের নভেম্বরে শুরু হওয়া অভিযানের অংশ হিসাবে সেই সময় সৌদি বিলিয়নিয়ার রাজপুত্র আল ওয়ালিদ বিন তালাল সহ অনেক রাজপুত্র ধনকুবদের রিয়াদের রিজ কার্টন হোটেলে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্তদের মধ্যে 87 জন ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় সম্পদ চুরির অভিযোগ স্বীকার করেছেন। মদ গাঁজায় মত্ত সৌদি তরুণী পরিবারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে বিশ্বে হইচই ফেলে দিয়েছেন সৌদি আরবের মেয়ে রাহাব মোহাম্মেদ আল কুনুন 18। পরিবার থেকে পালিয়ে থাইল্যান্ডে গিয়েছিলেন রাহাব। শেষ পর্যন্ত বহির্বিশ্বের হস্তক্ষেপে কানাডায় আশ্রয় নিয়েছেন তিনি। কানাডায় গিয়েই রাহাব তার নতুন জীবনযাত্রার কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা গেছে মদ, শুকুরের মাংস আর গাঁজা হয়ে উঠেছে তার জীবনসঙ্গী। তাকে দেখা গেছে পশ্চিমা ধাঁচের পোশাক পরিহিত অবস্থায়, এই হাঁটু পর্যন্ত উলের পোশাক দেখা গেছে। গত মঙ্গলবার স্ন্যাপচ্যাটে কিছু ছবি শেয়ার করেছেন রাহাব। এতে তিনি জীবনের প্রথম কানাডিয়ান স্টাইলে বেকন বা শুকুরের হিমায়িত মাংস খাচ্ছেন বলে জানিয়েছেন। এই ছবির সঙ্গে তিনি মদ এবং সিগারেটের টুকরোর ছবি দিয়ে সেগুলো দারুণ উপভোগ করছেন বলে জানিয়েছেন। কানাডায় সাধারণত এভাবে গাঁজা ভরে সিগারেট খাওয়া হয়। সম্প্রতি দেশটি গাঁজাকে বৈধতা দিয়েছে। বিভিন্ন প্রদেশের বিভিন্ন রীতি মেনে 18-19 বছর বয়সী থেকে সবাই গাঁজা সেবন করতে পারেন। সিগারেট খাওয়ার পর ও মদের ছবি শেয়ার করছেন রাহাব। একটি ছবিতে ক্যাপশন দিয়েছেন, -8 ডিগ্রি তাপমাত্রায় বেশ বাষ্প উড়াচ্ছি। পরিবারের বিরুদ্ধে নানা নির্যাতন আর নিপীড়নের অভিযোগ তুলে শেষ পর্যন্ত কানাডায় আশ্রয় পেয়েছে মেয়েটি। ইতিমধ্যে তার নতুন জীবনের 1 সপ্তাহ পার হয়েছে, আর এই 1 সপ্তাহ জীবনযাপনের চিত্রই পাওয়া গেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি ও অভিজ্ঞতায়। গত সপ্তাহে বিশ্ব গণমাধ্যমের অন্যতম শিরোনামে পরিণত হন ব্যাংকক বিমানবন্দরে অবস্থান নেওয়া সৌদি তরুণী রাহাব মোহাম্মদ। কানাডায় আশ্রয় পাওয়ার পর নামের শেষে থাকা আল কুনুন অংশটি বাদ দেন তিনি। 18 বছর বয়সী ওই তরুণী দেশে ফেরত যেতে অস্বীকৃতি জানিয়ে থাইল্যান্ড হয়ে অস্ট্রেলিয়ায় পালানোর চেষ্টা করছিলেন। পরে তাকে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে আটক করা হয়। তার পরিবার তাকে ফিরিয়ে নিতে চাইলেও তিনি তাতে সম্মতি দেননি। তার দাবি, সৌদিতে ফিরিয়ে দেওয়া হলে তার পরিবার তাকে মেরে ফেলতে পারে, কারণ তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। বিমানবন্দরে আটক ওই তরুণীকে পরে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থার কাছে হস্তান্তর করে থাইল্যান্ড কর্তৃপক্ষ। সংস্থাটির সহায়তায় তাকে কানাডায় পাঠানো হয়। সেখানে ওই তরুণী তার প্রথম সপ্তাহের দিন যাপন করছেন, আর সেখানে গিয়ে তিনি এমন সব কাজ করছেন এর আগে তার দেশে যেগুলো করার কোনো সুযোগ ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহাত কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে একটি রেড ওয়াইনের বোতল এবং জ্বলন্ত সিগারেট দেখা যায়। তিনি এসবের মাধ্যমে তার বন্দিদশা থেকে মুক্তির মুহূর্ত উদযাপন করছেন।
এখন থেকে গোপন তালাকের খবর জানতে পারবেন সৌদি নারীরা। সৌদি আরবে নতুন একটি আইন জারি করা হয়েছে, যার ফলে দেশটির নারীরা খুদে বার্তার মাধ্যমে তাদের বিচ্ছেদ কার্যকর হওয়ার তথ্য জানতে পারবেন। কারো বিচ্ছেদের আবেদন অনুমোদন হলে আদালত SMS পাঠিয়ে নারীদের নিশ্চিত করবে। গত রোববার থেকে নতুন এই আইনটি কার্যকর হয়েছে। স্থানীয় নারী আইনজীবীরা বলছেন, এর ফলে দেশটিতে নারীদের ক্ষেত্রে হঠাৎ করে বিচ্ছেদের প্রবণতা বন্ধ হবে, যা দেশটিতে গোপন তালাক নামে পরিচিত ছিল, যার ফলে স্ত্রীদের কোনো কিছু না জেনে বিয়ে ভেঙে দিতে পারতেন স্বামীরা। ফলে নতুন এই নির্দেশনায় নারীরা তাদের বৈবাহিক অবস্থা সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন এবং বিয়ের পরবর্তী খোরপোশের অধিকার রক্ষা করতে পারবেন। দেশটির নারীদের উপর গাড়ি চালানোয় কয়েক দশকের নিষেধাজ্ঞার পর গত বছর থেকে সেটি তুলে নেওয়া হয়। তবে এখনও দেশটির নারীদের পুরুষ অভিভাবকদের তত্ত্বাবধানে থাকতে হয়। সৌদি আইনজীবী নাসরিন আল গামদি ব্লুমবার্গ ম্যাগাজিনকে বলেছেন, নতুন এই পদক্ষেপে বিচ্ছেদের পরে নারীরা তাদের অধিকার রক্ষা করতে পারবেন, পাশাপাশি বিচ্ছেদের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারও রোধ হবে। সৌদি আরবের অনেক নারী দেশটির আদালতে আপিল করেছেন এই বলে যে তাদেরকে কোনো রকম অবহিত না করেই তালাক দিয়েছেন তাদের স্বামীরা, বলছেন আইনজীবী সামিয়া আল হিন্দি। বলা হচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার কর্মসূচির অংশ হিসাবে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যিনি এর আগে সে দেশে নারীদের মাঠে গিয়ে ফুটবল ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছেন এবং পুরুষদের জন্য সংরক্ষিত চাকরিতে নারীদের চাকরির সুযোগ তৈরি করে দেন। একজন পুরুষ অভিভাবকের সম্মতি ছাড়া সৌদি আরবে নারীরা এখনও অনেক কাজ করতে পারেন না। এই অভিভাবকদের মধ্যে রয়েছে স্বামী, বাবা, ভাই অথবা ছেলে। সেই কাজগুলো হলো পাসপোর্টের জন্য আবেদন করা, বিদেশে ভ্রমণ, বিয়ে করা, ব্যাংকের হিসাব খোলা, কিছু কিছু ব্যবসা করা, অস্ত্রোপচার করা, কারাগার থেকে বের হওয়া ইত্যাদি। এই পদ্ধতির ফলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোয় পুরুষদের তুলনায় নারীরা বৈষম্যের শিকার হন, তাদের মধ্যে সৌদি আরবের নারীরাও রয়েছেন। সৌদি আরবে পারমাণবিক চুল্লি নির্মাণে আগ্রহী 5 দেশ পারমাণবিক কর্মসূচি শুরু করার লক্ষ্যে অনেকদিন ধরেই পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে নতুন খবর হলো দেশটিতে পারমাণবিক চুল্লি নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে 5টি দেশ। মঙ্গলবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সৌদি আরবের পারস্য উপসাগর উপকূলীয় পারমাণবিক প্রকল্প কিং আবদুল্লাহ সিটি ফর অ্যাটমিক অ্যান্ড রিনিউয়েবল এনার্জি প্রেসিডেন্ট খালিদ আল সুলতান। তিনি জানান, এখনও পর্যন্ত 5টি দেশ থেকে আমরা প্রস্তাব পেয়েছি যারা পারস্য উপকূলীয় প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণে আগ্রহী। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও চীন। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরব তার তেল নির্ভরতা কমাতে 2টি পারমাণবিক চুল্লি নির্মাণ করতে চাইছে, আর এই কাজে কারিগরি সহায়তা করতে ইতিমধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে বড় দেশগুলোর। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন 600 থেকে 700 কোটি মার্কিন ডলার ব্যয় হবে এই প্রকল্পে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেওয়ার পরই দেশটিতে আগামী 2030 সালের মধ্যে তেল নির্ভরতা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। এই লক্ষ্যে তিনি বেশ কিছু পরিকল্পনা ঘোষণা করেছেন। সৌদি আরব চাইছে তার অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বের করে অন্যান্য সেক্টরে অর্থনীতির চাকা সচল করা। পারমাণবিক চুল্লি তৈরি হলে সেটি হবে উপসাগরীয় এলাকায় প্রথম। জেন্ডার সমতার সব পুরস্কার পুরুষদের হাতে। কর্মক্ষেত্রে জেন্ডার সমতা সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারীদের সম্মাননা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। তবে সবগুলো ক্যাটাগরিতে এই পুরস্কার গ্রহণ করেছেন শুধুমাত্র পুরুষরাই। আর এই বিষয়টি নিয়েই আমিরাত সরকারের সমালোচনায় মেতে উঠেছেন টুইটার ব্যবহারকারীরা। পাশাপাশি পশ্চিমা দুনিয়ার সংবাদ মাধ্যমগুলো বিষয়টি নিয়ে সমালোচনায় সোচ্চার হয়েছে, যদিও পুরস্কারগুলো দেওয়া হয়েছে জেন্ডার সমতা নিয়ে কারা কাজ করেছেন সেই মানদণ্ডের ভিত্তিতে। রোববারে এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন আরব আমিরাত সরকারের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। জেন্ডার সমতা রক্ষায় সেরা সরকারি প্রতিষ্ঠান, জেন্ডার সমতা রক্ষায় সেরা ফেডা রেল কর্তৃপক্ষ ও সেরা জেন্ডার ভারসাম্য রক্ষা উদ্যোগ, এই 3 ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারগুলো পেয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়, ফেডারেল প্রতিযোগিতা ও পরিসংখ্যান কর্তৃপক্ষ এবং মানব সম্পদ মন্ত্রণালয়। এই 3টি প্রতিষ্ঠান নিজ নিজ ক্ষেত্রে জেন্ডার সমতা রক্ষায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়েছে। তবে 3টি পুরস্কারই গ্রহণ করেছেন পুরুষরা, আর সেটি নিয়েই সমালোচনার ঝড় উঠেছে পশ্চিমা জগতে। এছাড়া সামরিক বাহিনীতে মাতৃত্বকালীন ছুটি চালু করায় উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান পেয়েছেন জেন্ডার সমতা রক্ষায় সেরা ব্যক্তিত্ব হিসাবে সম্মাননা। আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা শুরু হয়েছে। জেন্ডার সমতা রক্ষায় সংযুক্ত আরব আমিরাত প্রতিবেশী অনেক দেশের চেয়ে এগিয়ে। 2018 সালের জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির একটি গবেষণায় দেখা গেছে উপসাগরীয় দেশগুলোর মধ্যে জেন্ডার সমতায় আরব আমিরাত সবার উপরে অবস্থান করছে এবং মহিলাদের কর্মক্ষেত্রে যোগ দেওয়ার সুযোগ করে দিতে দেশটি ব্যাপক উন্নতি করেছে।
দর্শক, এতক্ষণ মাহমুদ মাল্টিমিডিয়া টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকুন এই প্রত্যাশায় এখনকার মতো এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।